মানুষের যেমন হাত চোখ নাক মুখ আছে না গঠন, কিছু গঠন প্রণালী আছে, নাম আছে, এক একটা পার্সের এক একটা নাম আছে। যেমন একদম উপরে এটা নাম হচ্ছে এই অপারেটিং লিভারটাই কি দিয়ে আটকানো থাকে, তারপরে হচ্ছে এটা হচ্ছে আমরা কখনোই অপারেটিং লিভারে ধরে বহন করবো দুইটা কালার আছে ভিতরে, পুরোটাই হচ্ছে লাল, অল্প একটু জায়গার মধ্যে সবুজ কালার আছে, সেই কালারটার ভিতরে ভিতরে ছোট্ট একটা ঘড়ির কাটার মতো ঘন্টার কাটাটা ছোট না, এরকম ছোট্ট একটা কাটা আছে। এই কাঁটাটা যখন সবুজ দাগে থাকবে, কোথায় সবুজ দাগে থাকবে, তাহলে বুঝতে হবে এটা ব্যবহারের উপযোগী। আর যদি সেটা লাল চলে আসে ব্যবহারের, সেটাতে মেডিসিন আছে, পাউডার আছে, বা প্রেশার আপনি যত অপারেটিং লিভার চাপ দেবেন বের হবে, কারণ প্রেশার ঠিক হয়ে গেছে। আচ্ছা তারপর হচ্ছে আমরা যখন এক্সটিংগুইশার ব্যবহার করব কখনোই হোজে ধরবো না, কখনোই হোজে ধরলে কি হয়, এটা যদি প্রেশারাইজ থাকে যখন অপারেটিং লিভার চাপ দিব তখন কিন্তু এটা নড়বে, যে কোনো জায়গায় কার গায়ে চলে যাবে, জায়গা যেখানে আগুন আছে সেখানে যাবে না, হয়তো অন্য জায়গায় চলে যাবে, তাই ধরতে হবে একদম নজর, কোথায় নজরে ধরে আমরা অপারেটিং লিভার চাপ দিই, তাহলে আগুন জায়গা মতো আমি সেটা নিক্ষেপ করতে পারবো, আমি মনে বুঝতে পারি। বুঝছেন? আচ্ছা, আর এটা হচ্ছে হোজ আটকানো বেল্ট। অনেক সময় দেখা যায় এই বেল্টটা অনেকের সময় থাকে না, মানে পার্মানেন্টলি কিন্তু নতুন কিনলে থাকে, বাট অনেক সময় দেখা যায় নষ্ট হয়ে যায়, তখন কিছু লোক কী করে রশি দিয়ে বাইজা দেয়। এই কাজ কখনোই করা যাবে, কারণ আগুন ধরার 3-5 সেকেন্ডের ভিতরে আমাকে এটা মারতে হবে। আমি যদি রশি আর রশির গিটটা খুলতে যাই তাহলে তো আমার অনেক সময় চলবে, কখনোই এটা রশি দিয়ে বাঁধা যাবে না, কাপড় দিয়ে বেঁধে বাইজা আটকানো যাবে, এটাই আপনার বেল্টটাই দিয়ে আমাকে এটা আটকে রাখবে, কারণ এখান থেকে আমি টান দিলে এটা খুলে যাবে, এই দেখছেন এখান থেকে টান দিলে খুলে যাবে। আচ্ছা তারপর হচ্ছে এই যে দেখেন ইন্টারন্যাশনাল কালার কোড, চার প্রকার ইন্টারন্যাশনাল কালার কোড অনুযায়ী এইখানে দেখেন প্রথমটা হচ্ছে লাল, এটার ভিতরে থাকবে শুধু পানি, ওয়াটার টাইপ ফায়ার এক্সটিংগুইশার, ওয়াটার টাইপ ফায়ার এক্সটিংগুইশার, সেটা কালার কি লাল, যেটাতে পানি থাকবে সেটা কালার কি লাল, কালার কি লাল। তারপর হচ্ছে ফোম টাইপ ফায়ার এক্সটিংগুইশার, সেটা কালার কি ক্রিম কালার, ক্রিম কালার এটা হচ্ছে ফোম টাইপ ফায়ার এক্সটিংগুইশার, এটা আমরা কোন আগে ব্যবহার করব, তারপর হচ্ছে DCP ড্রাই কেমিক্যাল পাউডার, সেটা হচ্ছে মাল্টি পারপাস, সেটা কালার কি নীল কালার, DCP ড্রাই কেমিক্যাল পাউডার, এটা হচ্ছে সব ধরনের আগুন নির্বাপনের জন্য আমরা এই DCP ব্যবহার করবো, সেটা কালার কি এখন যদি আপনাকে বলে যে সব ধরনের আগুনের ব্যবহার করার জন্য কোন এক্সটিংগুইশার ব্যবহার করা হয় কি বলবে? তারপরে হচ্ছে CO2, এটা কালার কি CO2 মানে কি কালার কি CO2 কোন আগুনে ব্যবহার করবো,
সবাই যদি আমি না থাকব যদি আমার এই এসিতে আগুন লাগে কোথায় এসিতে যদি আগুন লাগে পানি বলে নিতে কেন নিতে আমার কাজের হচ্ছে আগুন নিবার কি সব হচ্ছে সেটা আমার দেখার বিষয় আগুন নিতে না কেন নিবে না আগুনের পানি বলে নিবে না কেন যদি আগুন লাগে পানি মারলো নিভে যাবে পানি মারলো যদি ফোম মারি তাহলে যদি ডিসিপি মারি তাহলেও নি কিন্তু কেন CO2 ব্যবহার করবো CO2 ব্যবহার করবো এই জন্যই যদি আমার এসিতে আগুন লাগে তখন আগুনে যতটুকু ক্ষতি হয়েছে CO2 মারলে ততটুকু ক্ষতি হবে বাকি পাঁচ গুণা ব্যবহার করবে এই জন্য CO2 ব্যবহার করবো বিদ্যুতের আগে আমি মনে বুঝতে পারি হ্যাঁ CO2 কোথায় ব্যবহার করবো কারণ আমার আগুনে যতটুকু ক্ষতি হয়েছে CO2 যদি আমি অগ্নিনির্বাপন করি তাহলে বাকি পার্টসগুলা ভালো থাকবে পানি মারলে এসি ভালো থাকবে না স্যার ফোম মারলে তো একই ফোম মারলে ঠিক একই ভালো থাকবে না স্যার আগুন নিভে যাবে বা ব্যবহার করা যাবে না আপনি ডিসিপি ডাইকেট কেমিক্যাল পাউডার এই পাউডার গুলো বিভিন্ন পার্টসে গিয়ে গিয়ে পার্টস তাই বলতে কি আগুনে আপনি কোনটা ব্যবহার করবেন